Bismillahirrahmanirrahim. সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরা এই করোনা মহামারীর প্রাদুর্ভাবে আমরা আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল কবির, সহকারী শিক্ষক আর্য আর কালিন্দী বহুমুখ উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ, ঢাকা। সবাই এই ছবিটার দিকে লক্ষ্য করো। ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? বিশ্বের অনেকগুলো দেশের জাতীয় পতাকা। চব্বিশে অক্টোবর ইউনাইটেড ন্যাশন ডে, তার মানে বুঝতে পারছো সবাই, জাতিসংঘ দিবস। তাহলে আসো আমাদের আজকের পাঠ, বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা। এই পাঠ শেষে আমরা কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থার নাম বলতে পারব। বিশ্বে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। উল্লেখযোগ্য আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনিসেফ ও ইউনেস্কো, এর গঠন, উদ্দেশ্য, কার্যক্রম সংক্ষিপ্ত বর্ণনা করতে পারব। আসো পরের স্লাইডে আমরা যাই। পৃথিবীতে সর্বমোট 195টি দেশ আছে। দেশগুলো বিভিন্ন অঞ্চলে অবস্থিত। দেশগুলো স্বাধীন ও সার্বভৌম হলেও কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, এমনকি রাজনৈতিক দিক দিয়ে ও একে অপরের উপর কম বেশি নির্ভরশীল। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে পরস্পরের সহযোগিতা নিতে হয়। তারও আছে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যের মতন প্রধান প্রধান সমস্যা। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। তাহলে আসো আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা গড়ার উদ্দেশ্য কি? সকলের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান এবং একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার জন্যই গঠিত হয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। কতগুলো গড়ে উঠেছে নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে, যেমন সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি। এগুলো হল আঞ্চলিক সংস্থা। অঞ্চলকে কেন্দ্র করে এই সংস্থাগুলো গড়ে উঠেছে। সার্ক দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা, সাতটি দেশ মিলে সার্ক, বর্তমান আফগানিস্তান সহ মোট সার্কের সদস্য সংখ্যা 8। সার্কের রাজধানী নেপালে, সার্কের প্রধান কার্যালয় নেপালের রাজধানী কাঠমান্ডু। আবার কতগুলো বিস্তৃত বিশ্বজুড়ে, যেমন জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনএফপি, ন্যাটো, ইউএনডিপি, এগুলো হল আন্তর্জাতিক সাহায্য সংস্থা। বিশ্বের সকল দেশে এর কার্যক্রম পরিচালিত হয়। দেখো এই স্লাইডটা, ইউনিসেফ ফর এভরি চাইল্ড, ইউনিসেফ ফর এভরি চাইল্ড। ইউনিসেফ কি আসলে আমরা জানি? ইউনিসেফ জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, সংক্ষেপে লেখা হয় ইউনিসেফ। জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের শিশুদের সেবা প্রদান করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি,
ও রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করে। তাহলে ইউনিসেফ কি কি নিয়ে কাজ করে? মাতৃ শিশু স্বাস্থ্য, পুষ্টি, রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন, নারী উন্নয়ন। 1947 সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। 1965 সালে শান্তির জন্য ইউনিসেফ নোবেল পুরস্কার লাভ করে। 1977 সাল থেকে বাংলাদেশে নিয়মিত মা ও শিশু উন্নয়নের কাজ করছে ইউনিসেফ। দেখো, পথ শিশু বিশ্বের বিভিন্ন এলাকায় অবাঞ্ছিত, মানে অবহেলিত, অনুন্নত শিশুদের নিয়ে ইউনিসেফ কাজ করছে। এবার আসো ইউনেস্কো, এই যে ছবিটা, এটা ইউনেস্কোর ছবি। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা, এর পুরো নাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা। 1946 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত, ফ্রান্সের রাজধানী প্যারিসের সদর দপ্তর। বর্তমানে পৃথিবীর 195টি রাষ্ট্র ইউনিসেফের সদস্য। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় বিচার, আইনের শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও জাগ্রত করার জন্য কাজ করছে ইউনিসেফ। আমি আবারও বলছি, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় বিচার, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করার জন্য কাজ করছে ইউনিসেফ। ইউনিসেফের মূল ক্ষেত্র চারটি, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। বাংলাদেশ 1972 সালের 27 অক্টোবর ইউনিসেফে যোগ দেয়। নিরক্ষরতা দূরীকরণ, বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা পালন করছে ইউনিসেফ। আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। স্লাইডটা প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। এবার তোমাদের জন্য আমি কয়েকটা মূল্যায়ন প্রশ্ন রেখেছি, এই মূল্যায়ন প্রশ্নের উত্তরগুলো নিজেরা করবে। পৃথিবীতে মোট কতটি দেশ আছে? আমাদের আলোচনায় গেছে 195টি দেশ। আঞ্চলিক সহযোগী সংস্থা কাকে বলে? বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত দেশগুলোর মধ্যে যে সকল সহযোগিতার জন্য যে সংস্থা গঠিত হয়েছে তাকে আঞ্চলিক সহযোগী সংস্থা বলে। আন্তর্জাতিক সহযোগী সংস্থা বলতে কি বুঝো? বিশ্বের সকল দেশের মধ্যে, সারা বিশ্বের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে সংস্থা গড়ে উঠেছে তার নাম আন্তর্জাতিক সহযোগী সংস্থা। কয়েকটি আঞ্চলিক সহযোগী সংস্থার নাম বলো। সার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো, আসিয়ান, আফ্রিকান নেশনস, এগুলো হল আঞ্চলিক সহযোগী সংস্থা। ইউনেস্কো, ইউনিসেফ, ওআইসি কোন জাতীয় সংস্থা? ইউনেস্কো, ইউনিসেফ, ওআইসি আন্তর্জাতিক সহযোগী সংস্থা। ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে? ইউনিসেফ শিশু, মাতৃমঙ্গল, এদের নিয়ে কাজ করে। ইউনিসেফের সদর দপ্তর কোথায়?
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কি কি? শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, যোগাযোগ, উন্নয়ন। বাংলাদেশ কত সালে ইউনেস্কোতে যোগ দেয়? 1977 সালে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয় কোন দেশ? সরি, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দেয়? ইউনেস্কো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার একটা বাড়ির কাজ দিয়েছি, সকলে উদ্দীপকটি পড়ে বাড়ির কাজটা লিখবে, স্কুল খুললে আমাকে দেখাবে। রবীন্দ্র স্কুলে 21শে ফেব্রুয়ারি পালিত হলে সে জানতে পারে এদিনকে একটি সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। আর প্রতিবেশী একটি শিশু আমি আক্রান্ত হলে দ্রুত হাসপাতালে নিয়ে টিকা দিতে বলে। ক, সার্ক কোন জাতীয় সংস্থা? ক, ইউনিসেফের পূর্ণ নাম কি? গ, যে সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দান করেছে তার কার্যক্রম বর্ণনা করো। শিশুকে টিকা দিয়ে দেয়া জাতিসংঘের কোন সংস্থার কাজ উল্লেখ করো। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম।